আমার নাম মরিয়ম, আমার বয়স ধরেন 50, ধরেন আমাদের জন্মস্থান বাড়ি পাবনা। মানে 98 বন্যাতে যে একটা বন্যা হয়েছে, ওই বন্যার ভিতর ধরেন আমগনে একটা দাবা ভাঙা পড়ছে, বন্যাতে তো ঘর বাড়ি গেছে গাই, বন্যাতে ঘর বাড়ি সব ভাঙিয়েছি, যে গরু বাছর তো সব নদীতে নিয়ে গেছে, এমন একটা দাবা ভাঙা পড়ছে ধরেন যে ভাঙিয়ে তো পার পার গেলে বোঝা যায় যে পার ভাঙতেছে। এভাবে একটা দাইবিয়ে গেছে, একার কয়েকশো বিঘে জমিন নিয়ে ধরেন একটা দাইবিয়ে গেছে। আমার পাশে যারা আছে, আশেপাশে যারা বসে, এদেরও ধরেন দুর্যোগে বন্যায় নদী ভাঙ্গায় দুর্যোগেই গেছে, বেশি গেছে দুর্যোগে, সবাই সাইকেলে চিটোরে এদের বাড়িঘর সব, গরু বাছুর বাড়িঘর সব নদীতে নিয়ে গেছে। আসছি দেশ গ্রামে, হয়তো ওই যে বন্যা হয়েছিল ওই বন্যায় সব ভাঙ্গে ঘরটা সব কিছু ভাঙ্গে চুরে গেছে, গরু ছিল গরু মরে গেছে, তারপর আমার শাশুড়ি মারা গেছে, আবার ওই কতগুলো জায়গায় দান হয়েছিল দানডি ডুবে সব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা ধরেন এখানে বাইসে আসি, এখন এই যে এখানে সরকারি জায়গার উপরে আইসিয়া এখানে একটু কোনো মতন করে জিলের উপরে বাস ডাই দিয়ে একটা ঘরটার উঠায়, সবারই একই অবস্থা, ঘরটার উঠায় থাকি। আমার বাড়ি যাওয়ার ইচ্ছা, আমার বাড়িতে তো জায়গা জমি নেই, বাড়িতে কীভাবে সম্ভব না, বাড়িতে যাওয়া সম্ভব না, বাড়িতে আমার যদি জায়গা জমিন থাকতো তো আমি দেশে যাইতাম। ইচ্ছা তো গ্রামের বাড়ি হয়, গ্রামের বাড়িতে ইচ্ছা হয় যাওয়ার, ওটা তো জন্মস্থান, সবাইরই যাইতে মনে চায়, যদি সম্ভব হয় তাইলে যাইতে পারি, আর নাইলে তো ঢাকাই ভালো।